নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম একটু বুদ্ধি সহকারে করলে সময়টাও বাঁচবে নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো আর সেরকম সংসার খরচও কিন্তু কিছুটা বাঁচাতে পারব তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা সারাদিনই রান্নাঘরের প্রায় সিঙ্কে বা বেসিনে কিন্তু কাজকর্ম করে থাকি বিভিন্ন কাজ শাক পাতা ধোয়া সবজি মাছ মাংস তরি তরকারি বিভিন্ন কিছু তো তার ফলে কি হয় এই বেসিনের এই মুখটা কিন্তু জাম হয়ে যায় বেসিনের পাইপটা বন্ধ হয়ে যাওয়ার কারণে জল কিন্তু সেইভাবে যেতে চায় না তখন কিন্তু আমাদের প্লাম্বার ডাকতে হয় তাই সেই রকম কাজ করারও দরকার নেই তোমরা যদি ছোট্ট এই কাজটি করে নিতে পারো তাহলে ঠেকার কাজটাও চালাতে পারবে আর কিছুটা খরচও কিন্তু বাঁচাতে পারবে দেখো নিজেরাই এটা করে নিতে পারবে এই মুখটার মধ্যে দেখো দিয়ে দেবে বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা আমাদের কিচেনে তো বেকিং সোডা থাকেই বা খাবার সোডা সেই বেকিং সোডা কিন্তু দিয়ে দেবে আর তারপরে দেখো আমি এখানে এক বাটি গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল বেশ ভালো করেই জলটাকে হিট করে নেবে তারপরে দেখো আমি না নর্মাল যে জলটা সেটাও ছেড়ে দিচ্ছি তারপরে দেখো আমি সেই বেসিনের মুখটাই কিন্তু দিয়ে দিলাম গরম জল এক বাটি গরম জল ঢেলে দিলাম এইবারে দেখো এই পাইপটা কিন্তু গরম জল আর বেকিং সোডা যাওয়ার কারণে কিন্তু পাইপটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আমার এই বেসিনটা কিন্তু ক্লিয়ারই ছিল আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম আমি যেইভাবে এই সিঙ্কটা পরিষ্কার করে থাকি দু তিন দিন ছাড়া ছাড়া বেসিনের এই পাইপটা বন্ধ হওয়ার আগেই তোমরা যদি কাজটা করে নিতে পারো তাহলে পাইপটা আটকেও যাবে না আর তোমাদের কিন্তু কোনো সমস্যাও হবে না তাই যখনই বেসিনটা বা সিংটা বেশি ইউজ হবে বাড়িতে গেস্ট আসবে সেই দিন এই কাজটা করে নেবে রান্নাবান্নার পরে বাসন টাসন ধোয়া হয়ে গেলে তারপরে কিন্তু এই খাবার সোডা আর গরম জল দিয়ে দেবে আর গরম জলের সাথে ওই ঠান্ডা জলটা ছাড়ার কারণ হচ্ছে যে পাইপটা সেই পাইপটা কিন্তু গরম জলের জন্য গলে যাবে না সেই কারণে কিন্তু অনেকেই ভুলটা করে থাকে ডাইরেক্ট গরম জলটা দিয়ে রেখে দেয় কিন্তু না বন্ধুরা তার সাথে একটু কলটাও বেসিনে ছেড়ে নেবে ছোট্ট একটি টিপস বন্ধুরা অনেকটাই উপকারী যদি ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন বাইরে ট্রাভেল করি বা ধরো প্রত্যেক দিন যারা জব করে এই টাইপের কিন্তু ব্যাগ নিয়ে যায় এটা আমি স্কুল ব্যাগ দিয়ে দেখাচ্ছি কিন্তু পিঠের যে ব্যাগগুলো আছে যেটা সবাই ইউজ করে এখন সেই ব্যাগগুলো নিয়ে আমরা যখন যাই তখন কিন্তু একটা ট্রাভেল করার সময় একটা টেনশান থাকে যে ব্যাগ থেকে কিছু চুরি হয়ে যাচ্ছে কি না কারণ এখন তো এগুলো আরও বেড়ে গেছে সেই কারণে কিন্তু নিজেদের সাবধানতা নিজেদেরই বজায় রাখতে হবে সেই কারণে দেখো ওপরের চেনটা দেখো আমার কিন্তু এই সিঙ্গেল চেন দুটো চেন থাকলে সেফটি পিনটাকে দুটো চেনে আটকে নিতে পারতে তো একটা চেন থাকলেও অসুবিধা নেই তোমরা এই কাজটা করে নিতে পারবে একটা সেফটি পিন দিয়ে চেনের একটা অংশ আর ব্যাগের একটা অংশ কিন্তু খুব টাইট করে আটকে নেবে তার ফলে কিন্তু প্রথম চেনটা থেকে চট করে কেউ কিছু খুলে নিতে পারবে না তারপরেও দেখো আমি আর একটা কাজও দেখিয়ে দিচ্ছি দুটো চেন থাকলে দুটো চেনের ভেতরে এরকম সেফটি পিনটাকে আটকে দেবে তো আর শুধু দুটো চেনের মধ্যে না তার সঙ্গে সবাই কি করে দুটো চেনের মধ্যে আটকে নেয় কিন্তু না তার সাথে ব্যাগের কিছুটা অংশ যেখানে তোমাদের সুবিধে হবে যে মনে হবে টান লাগবে না ছিঁড়ে যাবে না সেই রকম পজিশানে কিন্তু চেনের সাথে সেফটি পিন দিয়ে ব্যাগটাকে আটকে নেবে তার ফলে তোমাদের কি দিতে হবে ব্যাগটা কিন্তু মানে চেনটা কেউ চেষ্টা করেও খুলতে পারবে না আর সেটা খুলতে খুলতেও কিন্তু তোমরা টের পেয়ে যাবে তো এটা কিন্তু খুব সেফটি একটা জিনিস ছোট একটি টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখবে নিশ্চিন্তে ট্রাভেল করতে পারবে তাহলে বন্ধুরা এখন থেকে বাইরে ঘুরতে যাওয়ার আগে নিজেরা বা বাচ্চারা যেই যাক সেই রকমভাবে কিন্তু সেফটি পিন দিয়ে তোমরা আটকে দেবে চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যে মোবাইল ইউজ করি তো আমরা যখন ধরো বাইরে চট করে বেরিয়ে যাই আমরা সাধারণত পার্সে বা ব্যাগেই টাকা রাখি তো জলের বোতল এই সমস্ত থাকার কারণে অনেক সময় সেটা জল পরে ভিজেও যেতে পারে এছাড়াও নিজেদের পার্সোনাল কিছু টাকা তো প্রত্যেকটা মহিলারই থাকে তাই না তো সেই টাকা যদি একদম সিকিওর গোপনভাবে রাখতে চাও এই টিপসটা অনেকেই জানো এরকম মোবাইলের ভেতরে কিন্তু রেখে দেবে কভারটাকে খুলে রেখে দেবে ট্রান্সপারেন্ট কভারে হবে না কারণ টাকাটা দেখা যাবে আর তোমরা বাইরে ট্রাভেল করতে গেলে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ টাকা কয়েকটা টাকা এরকম সরিয়েও রাখতে পারো তাতে কিন্তু চুরির হাত থেকেও তোমরা বাঁচবে ফোনটা নিজেদের কাছেই থাকে হাতেই রাখবে তাই ফোনের কভারের ভেতরে এরকম টাকা যদি রাখো নিজেদের পার্সোনাল কিছু টাকার খবর কিন্তু কেউ জানতেও পারবে না আর যখন যেখানে দরকার ব্যাগটাও খোলা মানে খুলতে হবে না চট করে তোমরা বের করে নিজেরাও ব্যবহার করতে পারবে কেউ চাইলে কিন্তু দিতেও পারবে ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা যদি উপকারে আসে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও তোমরাও ওইভাবে রাখো কি না আমি কিন্তু ওইভাবে রেখে থাকি চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি উপকারে টিপস নিয়ে চলে আসলাম চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এরকম সাইড ব্যাগ নিয়ে তো আমরা বাইরে ঘুরতে যাই ট্রাভেল করি বা অনেকে জবেও যাই তো তখন কিন্তু আমরা জলের বোতল তো নিই বাচ্চা নিয়ে যাওয়ার ক্ষেত্রেও জলের বোতল কিন্তু ব্যবহার করতেই হয় ভীষণই এসেন্সিয়াল একটা জিনিস তো এই জলের বোতল যখন আমরা নিয়ে যাই জলের বোতলটাকে এমনি নেওয়ার কারণে কি হয় ঝাঁকুনিতে বা ব্যাগটা নড়াচড়া হলেই কিন্তু জলটা পড়ে যায় তার ফলে ব্যাগে ফোন পার্স টাকা বিভিন্ন দরকারি কাগজ থাকলে সমস্তটাই কিন্তু ভিজে যায় তখন কিন্তু আমাদের একটা সমস্যায়ও পড়তে হয় তাই যদি এই ছোট্ট একটি কাজ করে নিতে পারো দারুণ একটা আইডিয়া বন্ধুরা তোমাদের এই অসুবিধে কিন্তু আর হবে না জলের বোতলটাকে গাডার দিয়ে আটকে নিতে হবে একটু অবাক হলে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো মোটা একটা যে গাডার চুলে বাঁধা সেই গাডার একটা নিয়ে নেবে আর একটা সেফটি পিন এই গাডার সেফটি পিন আমরা তো ব্যাগে কিন্তু নিয়েই থাকি তাই না কখন কি দরকার এটা সব সময় আমরা এই ছোটোখাটো কিছু জিনিস আমরা ব্যাগে রাখি তো সেরকমই মোটা এই গাডারগুলো নিয়ে নেবে আর সেফটি পিন গাডারের সাথে সেফটি পিন দিয়ে ব্যাগের একটা পার্টকে আটকে নেবে আর ভেতর থেকে কিন্তু জলের বোতলটা ঢুকিয়ে দেবে ওপর থেকে জলের বোতলটা বার করে নিলে আবার গার্ডারের মধ্যেই ঢুকিয়ে দিলে দেখবে একভাবেই থাকবে ব্যাগটাকে উল্টো করলেও জলের বোতল কিন্তু পড়বে না ওটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়েই থাকবে তো টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে তোমরাও অ্যাপ্লাই করো দেখবে অনেক হেল্প হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের দিন এরকমই নতুন হেল্পফুল টিপস নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসব পরের দিন নতুন ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই তো দেখো ব্যাগের চেনটা আমি আটকেও দেখিয়ে দিলাম বোতলটা কিন্তু একইভাবে রয়ে গেছে আজকের মতন এই পর্যন্তই